Hey guys, welcome to my channel Kitchen's Queen and Beauty Blog Pooja. আর আমি পূজা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো চিকেন এগ রোল। তো দেখা যাক এবং শুরু করা যাক। আমি চিকেন এগ রোল বানানোর জন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাক। তাহলে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, আমি প্রথমে চিকেনটা ভালো করে কষিয়ে নেব একটু, যে চিকেনের পুরটা ভেতরে দেব। তার জন্য আমি চিকেনটা ভালোভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি 200 গ্রাম মতন চিকেন নিয়েছি, ঠিক আছে, এবং মানে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি একদম কিমা করিনি, হ্যাঁ, জাস্ট ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এবং কিছুটা পেঁয়াজ রাখবো, পরে আবার লাগবে তার জন্য। তো ভালো করে পেঁয়াজটা প্রথমে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, আশা করি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আমি এখানে আদা এবং রসুন গ্রেট করে নিয়েছি, আমি একদম পেস্ট করিনি এখানে। তাহলে আমি 2 চামচ মতন আদা এবং 2 চামচ মতন রসুন নিয়েছি এখানে, যেটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব একটু। আমি এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনের যে ছোটো ছোটো পিসগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে আবার কষিয়ে নেব। তো তার জন্য আমি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, এবং তার সঙ্গে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো, যে গুঁড়ো মশলাগুলো, সেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু খুব ছোট ছোট করে পিস করে নিতে হবে, কারণ এখানে তো খুব বেশি সময় ধরে, যেমন নর্মালি আমরা চিকেন রান্না করি সেই রকমভাবে রান্না করবো, তার থেকে অল্প সময় ধরে যেহেতু রান্নাটা হবে, যেন চিকেনটা ঠিকমতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিতে হবে। এরপর এভাবে কিন্তু আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেমে রাখছি, লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। আমি ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এই নুন এবং তেল দিয়ে ভালোভাবে এটা ময়দাটা মাখিয়ে নেব, তারপরে কিন্তু জল অ্যাড করব। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যদি তোমরা চাও তাহলে সামান্য গরম জল দিতে পারো, নয়তো নর্মাল জলও দিতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল দিচ্ছি না, আমি নর্মাল ওয়াটার ব্যবহার করছি। ভালোভাবে ময়দাটা এবার মেখে নেব।
ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ঠেসে নিতে হবে, নইলে কিন্তু যে আমরা রোলের জন্য যে রুটিটা বানাবো সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। রুটিটা যদি একদম সফট না হয় তাহলে রোলের যে রুটিটা থাকে বাইরে সেটা কিন্তু কী হবে, ভেতরটা শক্ত শক্ত লাগবে। সেই জন্য ভালোভাবে ময়দাটা কিন্তু ঠেসে নিতে হবে। আমি এখানে কোনো রকম খাবার সোডা বা কিচ্ছু ব্যবহার করছি না। আমি চিকেনটা ততক্ষণ কিন্তু ওখানে ঢাকা দেওয়া রয়েছে, ময়দাটা দেখুন খুব সুন্দর ভালোভাবে মাখানো হয়ে গেছে, যার জন্য হাতে কোনো রকম ময়দা কিন্তু লেগে নেই। ঠিক আছে, হাতে ময়দা লেগে নেই মানেই জানতে হবে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মুথে নেওয়া হয়েছে। ময়দাটা মোটামুটি রেডি হয়ে গেছে, চলুন আমরা চিকেনটা দেখে নিই। চিকেনটা ঢাকা দেওয়া ছিল, মোটামুটি 10 মিনিট মতন চিকেনটা ঢাকা দেওয়া ছিল। আমি কোনোরকম বাইরে থেকে কিছু জল টল কিছু দিইনি, কারণ চিকেনটা ঢাকা দিলে এমনি ভাপে ভাপে যে হবে সেটাতেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। আমি যদি প্রয়োজন হয় তবে জল ব্যবহার করব। দেখুন চিকেন থেকেই কিন্তু সামান্য পরিমাণ জল বেরিয়েছে। এই চিকেন কষানোটা কিন্তু একেবারে লো ফ্লেমে করতে হবে, কারণ খুব হালকা আঁচে আস্তে আস্তে মানে কষানো হবে, তবে কিন্তু খুব সুন্দর ই হবে। আর যদি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম ব্যবহার করা হয় তাহলে কী হবে যে জিনিসটা তাড়াতাড়ি চিকেনগুলো কী হবে পুড়ে পুড়ে যাওয়ার মতন হয়ে যাবে। ঠিক আছে, বা আপনাকে বারবার জল ব্যবহার করতে হবে, বারবার জল দেওয়া মানে টেস্টটা নষ্ট করে দেওয়া। দেখুন চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। পাঁচ মিনিট পর ফিরে এসেছি, চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, আমি ততক্ষণ ময়দাটা ভালোভাবে লেচি কেটে রেখেছিলাম। এখানে আমি যে গার্নিশের জন্য যেগুলো দরকার, গাজর কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি, ধনে পাতা কুচি, সেগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। এবার আমি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি আমি। আমি লেচি কেটেছি যে ময়দাটার 5টা রোলের মতন কেটেছি, 3টে আমি ডিম দিচ্ছি এখানে, যদি প্রয়োজন হয় তখন আমি আর একটা ডিম দেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি রোলের জন্য যে রুটিগুলো দরকার সেগুলো কিন্তু বেলে নিচ্ছি। রুটিগুলো সব আমি বেলে নিয়েছি, খুব সুন্দর পাতলা পাতলা করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি বা তাওয়া বসিয়ে দিয়েছি, যেটাতে আমি রুটিগুলো হালকা সেঁকে নেব। চিকেনটা কিন্তু রেডি হয়ে আছে, ওদিকে ডিমটাও রেডি করে নিয়েছি। এবার আমি রোলের যে রুটিটা সেটা হালকা করে একটু সেঁকে নেব। আমি একসঙ্গে 2টো বা 3টে করে দিয়ে দেব। আর
আপনারা যদি চান তাহলে একটা করেই মিশিয়ে নিতে পারেন, অসুবিধে নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং যেটা দেখছেন সেটা অবশ্যই একদিন বাড়িতে নিজেরা তৈরি করে দেখবেন যে কেমন লেগেছে, সবাই অবশ্যই জানাবেন। রুটিগুলো শেকে নেওয়া মোটামুটি হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল, যেটা সেটা দিয়ে দিচ্ছি। আমি দুরকমভাবে দেখাবো, প্রথমে আমি তেলের ওপরে রুটিটা দিয়ে দিলাম, এবার রুটিটা আমি পাল্টে দিচ্ছি, এরপর এর ওপরে আমি ডিম দিয়ে দেবো। এক্ষেত্রে যদি আপনারা ডিমটা কম পরিমাণে দেন তাহলে কিন্তু এভাবে করতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দুই সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এরপর আমি আরেক রকমভাবে দেখাচ্ছি, প্রথমেই তেলের ওপরে ডিমটা দিয়ে দেবেন এবং তার মধ্যে একটা রুটি চাপিয়ে দেবেন এবং ভালোভাবে প্রেস করে দিলেই কী হবে, ডিমের যে কাঁচা জায়গাগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে এবং ভালোভাবে গোটা রুটিটাতেই লেগে যাবে। দুরকমভাবে আমি দেখিয়ে দিলাম, যদি যেভাবে ইচ্ছে আপনাদের সেভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমি তিনটে ডিম নিয়েছিলাম, আমি এর মধ্যে আরেকটা ডিম কিন্তু ভেঙে নিয়েছি, মোট আমি পাঁচটা রোলের জন্য চারটে ডিম ব্যবহার করছি। এভাবে আমি সমস্ত রোলের জন্য যে রুটিটা ডিম রুটিটা দরকার সেটা আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোই মোটামুটি বানানো হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে নেব এবং এর মধ্যে পুরো রোলটা বানাবো। প্রথমে আমি চিকেনের যে কষিয়ে যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাঝ বরাবর লম্বা লাইন করে কিন্তু দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিচ্ছি ধনে পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি সস। আমি এখানে নর্মালি টমেটো সস এবং কাসুন্দি যেটা এবং সামান্য গ্রিন চিলি সস ব্যবহার করছি, এখানে রেড চিলি সস আমি দিচ্ছি না। এরপর আমি ভালোভাবে রোল করে নেব, একটা জামা পুড়িয়ে দিতে হবে তার জন্য কাগজটা আমি ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। ও দেখুন ভেতরটা দেখুন, আমি এভাবেই আর একটা করে নিচ্ছি, দিয়ে দিয়েছি পুরগুলোর সমস্ত চিকেনের পুরটা, গাজর কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং শশা কুচি সমস্তটা দিয়ে দিয়েছি এবং রেডি হয়ে গেছে চিকেন এগ রোল। জাস্ট ভেতর থেকে চিকেনের পিসগুলো জাস্ট উকি দিচ্ছে, মানে কি অসাধারণ লাগছে দেখতে। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আমি বলছি প্রশংসা না করে পারবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।